আল্লাহর হাবিব আবু বকরকে প্রশ্ন করতেন আবু বকর তোমার পছন্দ কি আবু বকর জবাব দেন নবী আপনার দিকে তাকায় থাকি এটা আমার পছন্দ আপনাকে দেখি তাকায় এটা আমার পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখার ব্যবস্থা করলেন বিশ্বনবী গারে সূরে যখন উঠলেন আবু বকর সঙ্গে গেলেন আবু বকর সঙ্গে গেলেন আগে নিজে গুহার ভিতরে গেলেন দেখার জন্য দানিয়া দখল নবী আগে আপনি আমাকে প্রবেশ করতে দিন নিজে গিয়ে দেখলেন কোন এমন বিচ্ছু আছে কিনা যেটা বিশ্বনবীর কোন ক্ষতি করবে আবু বকর আগে প্রবেশ করলেন বিশ্বনবীকে পরে প্রবেশ করতে বললেন আল্লাহ নবী পরে প্রবেশ করলেন আবু বকর নিজের কোলটাকে বিশ্বনবীর জন্য বিছানা বানায় দিলেন আল্লাহর নবী ঘুমালেন হযরতে আবু বকর তাকায়া তাকায়া বিশ্বনবীকে দেখলেন হাঁটতে হাঁটতে সপ্তাহ পার করে ইস্তিরাহা নামক মদিনাতুল মুনাওয়ারা মসজিদু কুবায়ের পাশে ইস্তিরাহা আরাম নেওয়ার জায়গা বিশ্রাম নেওয়ার জায়গার মধ্যে আসলেন আবু বকর আবার বিশ্বনবীর জন্য কুলটা পেতে দিলেন ঘন্টার পর ঘন্টা বিশ্বনবী আরাম নিলেন আবু বকর এক নজরে বিশ্বনবীর দিকে তাকায়ছিলেন আবু বকরের পছন্দ আল্লাহর নবীর দিকে তাকায় থাকবে আজকে যারা এখানে বসলাম আল্লাহর নবীকে দেখার জন্য মন থেকে তামান্না জাগ্রত করেন যখন নাস্তিকরা বিরুদ্ধাচারণ করছে নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রগামী ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত হন হতে পারে যিনি কবুল করে নেবেন তিনি কে আল্লাহ আমরা সবাই নবীর শাফাত পেতে চাই রাজি আছেন না ইনশাআল্লাহ আমরা যারা এখানে বসছি নবীজির মহব্বত কি একটু জাগ্রত হয়েছে আমাদের হৃদয়ে সবার হৃদয়ে জাগ্রত হয়েছে আলহামদুলিল্লাহ নবীজির শাফাত আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ এক নম্বর কাজ হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওগো নবীজি আপনার শাফাতে কে সবচেয়ে বেশি সর্বপ্রথম ধন্য হবে আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা শোনো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি মন থেকে যেই ব্যক্তি কালেমা পড়বে হৃদয় থেকে যেই লোকটা কালেমা পড়বে বিশ্বনবী সেদিন শাফাত করবে যিনি শাফাতে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার ভাইরা এক নম্বর এই ব্যক্তিটা সফল হবে তাহলে কালেমা পড়তে হবে মুখে না হৃদয়ে আরে কথা কয় না মুখে না হৃদয়ে আজকে আমরা মুসলমান এমন হয়েছি রাজনীতিকে বানাইছি সবচেয়ে বড় ধর্ম ঠিক কইছে একজনে যে লোকটা ঠিক কইছে সে ঠিক কইয়ে চিন্তা করতেছে আল্লাহ ঠিক কি লিগা কইছিলাম রাজনীতিরে বানাইছি সবচেয়ে বড় এটা সবাই মিল্লা কর সবচেয়ে বড় আল্লাহ ইসলামের চাইতে বড় ধর্মের নাম কি আরে কথা কয় না হিন্দুত্ববাদ ইসলামের চাইতে বড় ধর্ম খ্রিস্টানদের ধর্ম বড় ধর্ম নয় ইহুদিদের ধর্ম বড় ধর্ম নয় এখন আমাদের কাছে সবচেয়ে বড় ধর্মের নাম কি রাজনীতি যেটা কয় ধর্ম একদিকে যায় যায় মাগার রাজনীতিকে নর্চর করা চলবে না ঠিক কিনা বলে এটা হচ্ছে একটা কুফুরি মতবাদ আরে কথা কয় না আজকে পরিষ্কার এই কথা শুনে নেন এটা কি মতবাদ এই যে রাজনীতিরে সবচেয়ে বড় ধর্ম বানানো এটা কি মতবাদ
আরো পরিষ্কার করে বলেন এটা কি মতবাদ? রাজনীতি আপনার রাজনীতির জায়গায় রাখেন, রাজনীতিকে যদি আপনি বড় বানায় নেন, আল্লাহর নবীর উপরে যদি রাজনীতিকে বসিয়ে ফেলেন, কোরআনের উপরে যদি রাজনীতিকে বসায় ফেলেন, ইসলামের উপরে যদি রাজনীতিকে বসায় ফেলেন, আপনি মন থেকে কালেমা পড়েন নাই এমন ব্যক্তিকে বিশ্ব নবী সেদিন শাফাত করবে না, ঠিক কি না বলে? এক নাম্বার পাইলাম, মন থেকে কালেমা পড়তো। এবার কয় নাম্বার? দুই নাম্বারে, যতজন আজকে বসলেন আজানের জবাব দিবেন, হাল্লাত লাহু শাফাতি, আজানের জবাব দিবেন, আল্লাহর হাবিব বলেন তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে যাবে, অবশ্যই নবী যদি সেদিন আমার আপনার জন্য শাফাত করেন, অবশ্যই যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে আজানের কি দিবেন? সবাই বলেন কি দিবেন? আজানের জবাব কি শুধু খালি মুখে দিলেন আর নামাজ পড়া দরকার নাই নাকি? আজকে সবাই নামাজ পড়ছেন তো? যারা মাহফিলে আসছেন সবাই নামাজ পড়ছেন? যুবকরা নামাজি হবেন তো ইনশাআল্লাহ। তাহলে আজানের কি দিব? এক নাম্বারটা কি? মুখে না, কিসে? মন থেকে কালেমা। দুই নাম্বারটা হগলে তো কয় না, কেডা কেডা কয় না, আমি কিন্তু সব দেখতেছি। দুই নম্বরটা কি? আজানের জবাব। এগুলো বললে কি আপনারা কষ্ট পান? একশো বার কষ্ট পাইলেও বলা দরকার, ঠিক কিনা বলে? দুই নম্বরটা শেষ। এবার কয় নাম্বার? তিন নম্বরে, আল্লাহর হাবিবের উপরে অধিক পরিমাণে দরুদ পড়বেন, অধিক পরিমাণে বিশ্ব নবীর উপরে দরুদ পড়বেন, আল্লাহর নবীর উপরে যত বেশি দরুদ পড়বেন নবী আপনার তত কাছের হবে, আল্লাহর নবীকে আপন বানায় নেন দরুদ পড়ার মধ্য দিয়ে, আল্লাহর নবীর উপরে অধিক পরিমাণে মহাব্বত নিয়ে দরুদ পড়বেন, বিশ্ব নবী শাফাত করবে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, এই পড়াগুলো জিজ্ঞাসা করলে সবাই পারবেন তো ইনশাআল্লাহ। চার নাম্বারে আসে, চার নাম্বারে, মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কোথায় দুনিয়া থেকে চলে যাব জানি না, আপনার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নিও। এই বছরে যখন মক্কায় গেলাম, হাতে একেবারেই সময় নাই, মাত্র একদিন সময় পেয়েছি, একদিনের জন্য মদিনায় ছুটে গিয়েছি, মনটা বড় খারাপ লাগতেছিল, রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য অনুমতি লাগে, আমি সালাতুল মাগরিব পড়ে ফিরে আসার সময় কেঁদে কেঁদে আসলাম, আল্লাহ রিয়াদুল জান্নাত থেকে মাহরুম করে এবার নিয়ে যায়েন না, রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ করে দিন। অ্যাপস দিয়ে অনুমতি নিতে হয়, তারপরে ঢুকতে হয়। একজন বাঙালি ভাইকে দিয়ে অনুমতি নেওয়ালাম, আমি আর অ্যাপসে ঢুকতে পারতেছি না, অনুমতি নিই, তার কাছ থেকে ওই ছবিটা নিয়ে দেখালাম, তো দেখা মাত্রই বুঝে ফেলছে যে এটা তো ছবি, ছবি দিয়ে হবে না, সরাসরি ওই অ্যাপস থেকে হতে হবে। আল্লাহর কি রহমত, আমি বলতেছিলাম কুন্তু ফিত্তা আবু, আমি লম্বা সিরিয়াল ধরে এই পর্যন্ত আসছি, আমার ফিরে দিও না, একটু রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ করে দাও, আমার মনে হচ্ছিল কেমন যেন আমাকে টানতেছে, সুযোগ হয়ে গেল রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য, গেলাম সেখানে নামাজ পড়তে,
আমি শুধু তাকায়া ছিলাম ওই দরজার দিকে যেই দরজা দিয়ে বিশ্বনবী তিনি নামাজ পড়ানোর জন্য আসছিলেন ওই জায়গাতে আমি যখন নামাজ পড়তেছিলাম আমার মনে হচ্ছিল কত হাজারবার আল্লাহর হাবিবের পা পড়েছে সাহাবায়ে কেরামের পা পড়েছে ওইখানে একটার পরে একটা খুঁটি আছে লেখা আছে উস্তুওয়ান উফুদ এটা হচ্ছে যারা বিদেশি প্রতিনিধি দল আসে তারা এই খুঁটির নিচে বসতো এই পিলারটার নিচে বসতো উমুক সাহাবীরা এই পিলারের নিচে বসতো উমুক আম্মা জানরা এই পিলারের নিচে বসতো এই পিলারগুলো দেখেছি আর মনে হয়েছে আহারে কতবার এই জায়গা পরিবর্তিত হয়েছে কিন্তু এ তো সেই জায়গা যেই জায়গাতে বিশ্বনবীর পা পড়েছে সাহাবায়ে কেরামের পা পড়েছে আম্মা জানদের পা পড়েছে বিশ্বনবীর পায়ের ধুলাতে এই জায়গাটা বরকতপূর্ণ হয়েছে বলেন আল্লাহ যেই রিয়াদুল জান্নার কথা বলতেছি এই রিয়াদুল জান্নাকে আল্লাহ পাক সেদিন সাজায় দিবে জান্নাত আমরা দেখবেন শোকেসের ভিতরে বিভিন্ন কিছু সাজায় রাখি মক্কা সাজায় রাখি মদিনার একটা চিত্র সাজায় রাখি উহুদ পাহাড়ের চিত্র সাজায় রাখি বুরুজ খলিফার চিত্রটা সাজায় রাখি রাখি না এগুলো মালয়েশিয়া টাওয়ারকে আমরা সাজায় রাখি বিভিন্ন টাওয়ার টোয়ার এগুলো সব আমরা সাজায় রাখি শোকেসের ভিতরে আর আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে সাজাবেন রিয়াদুল জান্নাতকে আল্লাহ পাক উঠিয়ে দিবেন আজকের যে উহুদ পাহাড় এই পাহাড়টাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতের মধ্যে সাজায় দিবেন জোরে করে আল্লাহু আকবার আমার ভাইরা সেই মদিনাতুল মুনাওয়ারায় যারা মৃত্যুবরণের জন্য আকাঙ্ক্ষা করবে যদি আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার মৃত্যু আল্লাহ লিখে রাখে মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সেদিন আল্লাহ সামনে দাঁড়ায় বলবে আনা শাহিদুল্লাহু আল্লাহ আমি নবী সাক্ষী দিচ্ছি আমার এই উম্মত আমাকে বড় ভালোবেসেছে আল্লাহ দয়া করে আপনি তারে মাফ করে দেন জোরে করে আল্লাহু আকবার এই যে আগ্রহ করে শুনতেছেন আজকের রাতটা আমাদের শেষ রাতও হইতে পারে পারে না ভাই এই শুনতে শুনতে বাড়ি যেয়ে যদি ঘুমায় পড়লাম শেষ ঘুম যদি হয় মন থেকে নবীর মহব্বতকে জাগ্রত করে সুন্নত মানার জন্যে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নিয়ে ঘুমালাম যদি শেষ রাত হয়ে যায় এই রাতেই যিনি কবুল করে নিতে পারেন তিনি কে কত নম্বরে আছেন কত নম্বর চার নম্বর শেষ এবার ক নম্বর পাঁচ নম্বরে شفاعتي لأهل الكبائر من أمتي أمتر غناغر در جنب نبي جي بولچه شفاعتي آمين وبر شفاعت وبر لأهل الكبائر من أمتي আমার গুনাহগার উম্মতের জন্য শাফাত হবে গুনাহগার গুনাহগার উম্মত পাহাড় সমান গুনাহ করে ফেলেছে হাজার লক্ষ গুনাহ করে ফেলেছে গুনাহর বোঝা মাথার উপরে গুনাহগার উম্মতের জন্য নবী সেদিন শাফাত করবে গুনাহগার উম্মতকে নবীজির শাফাতের জন্য যিনি মাফ করে দিবেন তিনি কে চিন্তা করেন কেমন নবী নবীজি বলছে শাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের বড় বড় গুনাহগার কবিরা গুনাহ করে ফেলছে তার জন্য আমি নবী শাফাত করব আল্লাহ মাফ করে দেন না আল্লাহ একটু মাফ করে দেন না আমার উম্মতরে আল্লাহ আপনি একটু মাফ করে দেন না আমার উম্মতরে এইভাবে যখন নবীজি মাফ চাবে যিনি মাফ করে দিবেন তিনি কে কয়টা বললাম ভাই সবার মনোযোগ আছে বলেন তো এক নাম্বার কি কোথেকা মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর এবার দুই নাম্বারটা কর মাশাআল্লাহ এই তো মনোযোগ হয়েছে সুন্দর দুই নম্বরটা কি এবার তিন নাম্বার নবীজির উপরে অধিক পরিমাণে দরুদ পড়বে আমরা নবীজিরে দেখিনি অনেক পরে আসছি দরুদটা যখনই পড়ি আল্লাহ পাক এই দরুদটা নবীজির কাছে পৌঁছায় দেয় জোরে কোন আল্লাহ দরুদ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ কয় নাম্বার
এবার কয় নাম্বার বলেন তো কি মাশাআল্লাহ হইছে তো ক লাল গেঞ্জি ঠিক আছে বলো তো দেখি মদিনায় মদিনায় মৃত্যুবরণের তামান্না থাকা এরপরে কয় নাম্বার পাঁচ নাম্বারটা কি বলেন তো দেখি পাঁচ নাম্বারটা কি পাঁচ নাম্বারটা কি গুনাগার উম্মতের জন্য নবীজি শাফাত করুন গুনাগার উম্মত আমাদের চাইতে গুনাগার কে আছে আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তেমন কিছুই আমাদের নাই শুধু যদি নবীজি শাফাত করেন আমার আপনার মতো গুনাগারদের জন্য যদি শাফাত করে এই শাফাতের কারণে যিনি উম্মতকে ধন্য বানায় দিবেন তিনি কে পাঁচ প্রকারের মানুষ গেছে যাদেরকে শাফাত করবে এবার পাঁচ প্রকার মানুষের কথা শুনেন যাদেরকে শাফাত করবে না এক নাম্বার হলো মাইয়ুকাযিবু বিশাফাত কুলাঙ্গার বেঈমান মিথ্যুক যারা নতুন করে আহলে কোরআন এক গোষ্ঠী আল্লাহ নবী শাফাতকে অস্বীকার করে হযরতে আনাস থেকে বর্ণনা মাইয়ুকাযিবু বিশাফাত নবীজির শাফাতকে যারা মিথ্যা মনে করবে নিজের আমল দিয়ে যারা জান্নাতে যেতে যাবে মনে করবে আমি অনেক আমল আলাপ ওই আমলের আমলের কারণে আমলের ভারে জান্নাতে চলে যাব এই রকম ব্যক্তিদেরকে নবী শাফাত করবে না আল্লাহ নবী সেদিন চিনবে না নবী যদি না চিনেন না শাফাত করেন সেদিন তাদের চাইতে হতাশাগ্রস্ত আর কেউ হবে না ঠিক কিনা বলে কয় নাম্বার ভাই জোরে বলেন এবার কয় নাম্বার দুই নাম্বারে কোন মুশরিককে নবীজি শাফাত করবে না এখন মুশরিক একবারই নাই নাউজুবিল্লাহ কি কোন আছে এখনো বাফের কবর দুইয়া ফানি খায় ফানি হায়াল হয় নাই তা কি কো হ্যাঁ থাকা রেডি কই আজকে আর যাওয়া লাগতো না পরে আমার যে একটা অবস্থা এ এলাকাতে আর যার বাড়িতে দিত না আমার পরে এই যে চিন্তা করেন যারা শিরকের মধ্যে আস আর আমারে বের হইতে দেখ আর না দেখ এই কথাগুলো বলতে হবে তো ঠিক কিনা বলে যারা এখানে আমার সামনে বসছেন কোন পীর জিন্দা কিংবা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে আঙ্গুল উঁচা করে বলেন কে বিশ্বাস হয়নি না আল্লাহর বান্দারটা ছোট বাবার বান্দারটা বড় না খাজার বান্দারটা আরো বড় নাউজুবিল্লাহ কম আরে মুসলমান এমন মুসলমান আমরা হয়েছি ফিরির কাছে গিয়া চাই বাবা দিয়ালাম দিয়ালাম বাবা আমার তো কোনো অভাব নাই অথচ আল্লাহর হাবিব প্রতিনিয়ত চাইতেন কার কাছে কেমনে চাইতেন একটু শুনবেন কমু আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া বনু আবদিক وابن امتك ناسيتي بيدك ماض في حكمك عدل في قضاءك اسالك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك
أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. الله نبي دعا করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম আমার মা আপনার বান্দী আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনার সব সিদ্ধান্ত আদালত পূর্ণ হবে যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকতেছি যত নাম আপনার কোরআনের মধ্যে দিয়েছেন অন্যান্য কিতাবের ভিতরে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি যত নাম আপনার গোলামদেরকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকছি যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকছি আয় আল্লাহ তাজআল আল কোরআন রাবিয়া কলবি এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন ওয়া নূর সাদরি আমার বক্ষের আলো বানায় দেন জালা হুজনি দুশ্চিন্তাগুলো দূর করে দেন পেরেশানি মুক্ত বানায় দেন এই দোয়া যে একবার পড়বে এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তিনি তা আপনাকে দান করে দিবেন বলেন আল্লাহু আকবার নবীজি কত কিছু কইলেন কয় কি আনতাজআল আল কোরআন রাবিয়া কলবি এই কোরআনকে আল্লাহ আমার হৃদয়ের বসন্ত বানায় দেন ও নূর সাদরি আমার পক্ষের আলো বানায় দেন ও জালা হুসনি আমার পেরেশানি দূর করে দেন দুশ্চিন্তা থেকে হেফাজত করেন এত কিছু দোয়া করে আগে চাই আল্লাহ কোরআনকে আমার পক্ষের আলো বানায় দেন জোরে করে আল্লাহু আকবার যারা আমার সামনে বসা আছেন তাহলে নবীজি দোয়া করছে কার কাছে আপনি দোয়া করেন কার কাছে ফিরের কাছে নবীজি দোয়া করছে কার কাছে কি করে দোয়া করছে আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম আমার মা আপনার বান্দী আমার চুল আপনার হাতের মুঠোর ভিতরে দয়া করে আল্লাহ আপনার সব নাম ধরে ডাকতেছি যত নাম শিখাইছেন ডাকতেছি যত নাম কিতাবে দিয়েছেন ডাকতেছি যত নাম গোপন রেখেছেন ডাকতেছি أن تجعل القرآن ربيع قلبي الله أمر ردوه الجنة قرآن كي بشنط بنايا دن أمر بخو كي علو كي تو بنايا دن دشتنطا دور كوري دن برشاني مكتو كوري دن بلن الله ومر بحيرا زبيني في ركسي زائن طبي زائن الله رسينا الزنة في رسينا لگل في رسينا كيو পীর আমার আপনার মতো মানুষ গুনাহও করতে পারে সওয়াবের কাজও করতে পারে আপনি আমারে দেখতেছেন খুব ভালো মানুষ আমি কতটা খারাপ কে জানে আরে কথা কয় না কে জানে ওয়াজ করতে আসলে তো সব বক্তাই ভালো আমি ওয়াজ করতে আসি আমি আল্লাহর ক্ষেত্রে আল্লাহর হক কতটুকু আদায় করি আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে আল্লাহর সামনে কথা বলবো সেদিন আল্লাহ যদি সেদিন আমাকে না মাফ করে সেদিন যদি আল্লাহ বলে তোর হিসাবটা দিয়া এরপর একটা কদম আগা মন্নু কিসাহালাত যাকে আল্লাহ বলবে আগে হিসাব দে তারপরে কদম দে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে ওই লোকটার সেদিন পার পার কোনো অবস্থা থাকবে না ওই লোকটা সেদিন এক কদম দিতে পারবে না আপনাকে যদি মালিক বেকসুর খালাস করে দেন মাফ করে দেন আর বলেন গোলাম যা তোরে মাফ করে দিলাম এর চাইতে বড় পাওয়া আল্লাহর কাছ থেকে কিছু হবে না বলেন আল্লাহু আকবার যতজন বসছেন আমার সামনে শিরকের দিকে যাবেন না কোন মুশরিককে নবীজি শাফাত করবে ফিরের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন কয় নাম্বার গেছে ভাই এবার কয় নাম্বার মাশাআল্লাহ
মনোযোগ আছে সবার আলহামদুলিল্লাহ তিন নাম্বার তিন নাম্বারে বেদাতি সাহিবুল বিদআ প্রতিনিয়ত বেদাত করে আল্লাহ নবী সেদিন বেদাতির দিকে তাকায় বলবে সহকান সহকালিমান গায়র বাদি দূর হয়ে চলে যা দুশমন আমার রক্তে ঘরা দিন ইসলামকে তুই কলঙ্কিত করেছিলি বেদাত করে আজকে তোর আর কোনো সার নাই এখন চিন্তা করে দেখেন আমাদের এই সমাজের ভিতরে বেদাতি এখন একেবারে কম কি কয় এক বেদাতি তার দলের লোক বাড়ি করতেছে এইভাবে বেদাত করব তো করবই বেদাত করতে করতে জাহান্নামে যাব কে কে আমার সাথে বেদাত করে জাহান্নামে যাবেন হাত তুলেন সব বেড়া হাত তুলছে এত সবাই কো নাউজুবিল্লাহ হেন সব বেড়া হাত তুলছে কো বেদাত করব প্রয়োজনে জাহান্নামে যাব কত বড় সাহস চিন্তা করেন আল্লাহর নবী আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান আল্লাহ আমার পরিবারকে বাঁচান আল্লাহ আমার উম্মতকে বাঁচান আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সেখানে সেই জালেম বলে বেদাত করব তো করব প্রয়োজনে জাহান্নামে যাব কে কে জাহান্নামে যাবেন হাত তুলেন হাত তুলস কই যাব হাই মুসলমান যাইবেন কই যাবেন আরে কথা কয় না এতক্ষণ ধরে ওয়াজ শুনতেছেন কই যাবেন জান্নাতে যাওয়ার জন্য এখানে বসছি আল্লাহ যেন মাফ করে গোলামদেরকে জান্নাতি বানায় দেয় পরে না আমি কয় নাম্বারে আছেন মাশা আল্লাহ এবার কয় নাম্বার কয় নাম্বার চার নাম্বারে জালেমকে নবীজি সাফাত করবে না জালেমকে নবীজি সাফাত করবে না আপনি জালেম নামাজি হতে পারেন আপনি জালেম অনেক বড় দিনদার হতে পারেন জালেমকে নবীজি সাফাত করবে না জালেমকে নবীজি সেদিন চিনবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকাবে না ইয়াকুম যুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাত জালেম অন্ধকারে নিক্ষেপ করা হবে যতজন জালেম জুলুম করেছেন কাউকে থাপ্পড় দিয়েছেন মিথ্যা মামলা হামলা করেছেন অন্যায়ভাবে ঘরে থাকতে দেন নাই সাবধান হয়ে যান জালেমকে নবীজি সেদিন সাফাত করবে না ঠিক কিনা বলেন জালেম কি সমাজে আছে না নাই একটু হিসাব করেন হিসাব করেন আপনি ক্ষমতা আছে বলে একজনের কলার চেপে ধরলেন আয় তোরে দেখাইতেছি আমি কেডা সিনস এরপরে আপনি একটা না দুইটা না তিনটা থাপ্পড় দিলেন এক একটা থাপ্পড়ের ওজন বুঝছো আমি কি আপনি যে ওজনে থাপ্পড়টি দিছেন বিশ্বাস করেন এক একটা থাপ্পড়ের জন্য ওহুদ পাহাড় পরিমাণ ওজন আপনার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে কি থাপ্পড় দিছেন আপনি ওহুদ পাহাড় আপনার জন্য রেডি হয়ে আছে দুনিয়াতেও দেখবেন আখেরাতেও আপনার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা বলেন কয় নাম্বার ভাই মাশাআল্লাহ তাহলে জালেমের সাথে নবীজির কোনো সম্পর্ক এবার কয় নাম্বার মাশাআল্লাহ সুন্দর পাঁচ নাম্বারে কুল্লু খালিন মারিক যেই লোকটা নিরপরাধ মানুষের উপরে বাড়াবাড়ি করবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় দিবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় যে লোকটা শাস্তির আওতায় আনবে এই নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় দেওয়া ব্যক্তি যত আমলি হতে পারুক না কেন কুল্লু খালিন মারিক এই সমস্ত ব্যক্তিদেরকে নবীজি সাফাত করবে না বড় বড় গুনাহগারদেরকেও সাফাত করবে তবে মানুষের উপরে যারা অন্যায়ভাবে নিরপরাধকে অপরাধী সাজাবে এই রকম পাপিষ্ঠদেরকে নবীজি সাফাত করবে না
আজকে তওবা করেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেন যিনি আমাকে আপনাকে মাফ করে নবীজির শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কে কয়টা বললাম ভাই বলেন তো এক নাম্বারটা কি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর দুই নাম্বার তোমরা কত বাবারা দুই নাম্বারটা কি ভুলে গেছে দুই নাম্বার কি মুশরিক তিন নাম্বার কি বেদাতি মাশাআল্লাহ চার নাম্বার হ্যাঁ হ্যাঁ জালেম পাঁচ নাম্বার নিরপরাধকে অপরাধী সাজানো করবেন নি কামডি যত বড় নিজের ধার্মিক মনে করেন লাভ হবে না একজন ছোট্ট সাহাবীর কথা বলি রবিআ ইবনে কাব আল আসলামী সবাই বলেন নামটা কি মাশাআল্লাহ রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র এগারো বছরের একজন সাহাবী সবাই বলেন তো কত বছর এবার এগারো বছরের যুবক এগারো দশ বারো তেরো কাদের বয়স একটু হাত তুলে তো দেখি এই তো মাশাল্লাহ হাত তুলে তো দেখি তোমরা মাশাল্লাহ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো জন পিছনে কয়জন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো ওরে আল্লাহ আরো অনেকজন আছে লিল্লাহি তাকবীর আজকে মাহফিল তো এগারো বছরের বয়সের যুবকদের মাহফিল মাশাআল্লাহ একেবারে সুন্দর নওজোয়ান আমার এই মাহফিলে এইরকম এইরকম বাচ্চাদেরকে যদি প্রশ্ন করি আচ্ছা তোমরা আমার কাছে কি চাও তোমার যদি প্রশ্ন করি তুমি কি চাইবা হ্যাঁ চিন্তা করতেছে ভয় কি হুজুরকে সামর নাকি এই দেখছি কারবারটা এটা আইফোন সেভেন জীবনে না এটা আইফোন সেভেন একটু বড় হইলে মানে হেজে বয়সে এটা ঠিক আছে আচ্ছা তোমার বয়স এগারো তুমি তোমার যদি কই যে আমার কাছে কি চাও তুমি কি চাইবে কতদিন আরেকজনে সে দিয়েছে ধোয়া চাও শুনে গেছে হুজুর ধোয়া চাও মাশাআল্লাহ এই কইছে শিক্ষা মানে নিচ থেকে বলছে না মাশাআল্লাহ এইরকম এগারো বছরের একজন যুবক আল্লাহর হাবিবের কাছে ওজুর পানি নিয়ে আস রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা বয়স কত এগারো বছর আল্লাহর হাবিব এই পানি পার পড়ে নবীজির হাজত পূরণের জন্য সহযোগিতা করেছে ছোট মানুষকে দেখে নবী আদর করে বললেন কি তুমি চাও আমার কাছে আমার কাছে তুমি কিছু চাও এখনই তোমাকে আমি দিব স্বাভাবিক বাচ্চাদেরকে বললে বলবে হুজুর কিছু একটা কিনে দেন নগদ কিছু খাই খেয়ে বাড়ি চলে যাই সাহাবি ভালোবাসা নিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আর কিচ্ছু লাগবে না মুরাফাকাতুকা ফিল জান্নাহ আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে আমি থাকব জোরে করে আল্লাহ কত বছর বয়স এগারো বছর বয়স কি কথা চিন্তা করে মুরাফাকাতুকা ফিল জান্নাহ রসুল আর কিচ্ছু চাই না আপনাকে রফিক বানাতে চাই আপনাকে বন্ধু বানাতে চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই বলেন আল্লাহ আল্লাহর হাবিব বললেন সাহাবী আইন্নি আলা নাফসাকি বিকাসরাতি সুজুদ আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ অধিক পরিমাণে সিজদা দিব আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ আমার সঙ্গে থাকার জন্য অধিক পরিমাণে তুমি সেজদা দিবে এই সেজদাগুলো দিয়ে আমাকে সহযোগিতা করবে যিনি তোমাকে আমার সঙ্গী বানায় দিবেন তিনি কে সুবহানাল্লাহ কত বছরের সাহাবী এগারো বছরের সাহাবীকে নবীজি বললেন
أعني على نفسك بكثرة السجود অধিক পরিমাণ সেজদা দিয়ে আমাকে একটু সহযোগিতা করো এই সেজদাগুলো তুমি শুধু দাও আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ যেন তোমাকে আমার জান্নাতে আমার সঙ্গে একত্রে যেন জান্নাতের মেহমান বানায় দেয় বলেন আল্লাহু আকবার আমরা কি একটু সেজদা দিতে রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা আজকের মাহফিল থেকে বুঝে শুনে সিজদা দেওয়ার জন্য রাজি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকব বলে প্রত্যয় গ্রহণ করে আল্লাহর মেহমানদারি গ্রহণ করব বলে প্রত্যয় গ্রহণ করে কারা কারা অধিক পরিমাণে সিজদা দিব রাজি আছে হাত তুলুন রাজি আছেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ভাই দুনিয়ার জীবনে কষ্ট করেন করেন না ভাই দুনিয়ার জীবনে কম বেশি আমাদের প্রত্যেকেরই ঘাম ঝরে এই ঘামের মূল্য দুনিয়ার কেউ দিতে পারে না এই যে আজকে এদিক দিয়ে আসতে এই মনে হয় 20 মিনিট আগে হবে নাকি এই যে 20 মিনিট আগে মনে হয় কি জানি জায়গাটার নাম ভুলে গেছি ওইখান থেকে আমি ফোনও দিছি জায়গাটার নামটা ভুলে গেছি 20 মিনিট আগে কি জায়গা জানি হ্যাঁ না কসবা কদমতলির আগে না না মেন রোডের জায়গাটা এ ঠিক কইছো তো একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে দেখছেন কোন জায়গাটা ও আচ্ছা আচ্ছা সে হঠাৎ করে আইসা হোন্ডাটা সামনে দিয়ে বলছে হুজুর একটু আপনি যদি যাইতেন আমি কই মাহফিল আছে কেন যাব কই হুজুর সেই 30 কিলোমিটার দূর থেকে আপনি ফিসিল দেয়ার ফরাতে যে হুজুরের গাড়িটা যেমনেও কাটকে আমার ফ্যাক্টরি দিত তো ফ্যাক্টরির সামনে আইসা একটু যদি যান মেহরবানি করে তো গেলাম যাওয়ার পরে সে দেখাচ্ছে হুজুর দেখেন সব আছে কাঠ পর্যন্ত বাপ কেটে দিয়ে গেছে বাপ দুনিয়া থেকে চলে গেছে একজন রে নিয়ে অনেক স্বপ্ন নিয়ে সংসার গড়ছিলাম সব মিথ্যে ফেলে দিয়ে সে আমাকে রেখে চলে গেছে দুনিয়াটাই মিথ্যা জায়গা এই জায়গায় কেউ কারো ঘামের মূল্য দিতে পারে না ঘামের মূল্য একমাত্র যিনি দিবেন তিনি কে শুধু দিবেন না সেদিন ঘামের মূল্য মালিক কেমন ভাবে দিবেন ও কালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াআদা ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়া মিনাল জান্নাহ حيث نشاء فنعم أجر العاملين সুদ আসলে সেদিন আল্লাহ পুরো করে দিলেন বান্দা পেয়ে বলবে আল্লাহ এত কিছু দিলেন ফানিআমা আজরুল আমিলিন দুনিয়াতে তো এত কিছু করি নাই সামান্য সামান্য কাজের বিনিময়ে এত কিছু দিয়ে দিলেন শুধু দুনিয়ার জীবনে একটু মালিককে চিনেন সেদিন দেখলাম দেশের প্রেসিডেন্টের ভূ পর্যন্ত চলে গেছে কোন দেশের কানাডার প্রেসিডেন্টের ভূ চলে গেছে একটা দেশকে সে কন্ট্রোল করতেছে একটা দেশের প্রধান কানাডার প্রেসিডেন্ট ইনি আমি বলতে চাই না মনে করছিলাম আপনারা কেউ জানেন না এখন দেখি সবাই জানে একটা দেশ চালাচ্ছে যে ব্যক্তি সব করতে পারতেছে কিন্তু তার স্ত্রীর উপরে তার কর্তৃত্ব নাই ঠিক কিনা বলে এই যে কর্তৃত্ব হারিয়ে ফেলেছে তার বউকে সে কন্ট্রোল করতে পারে নাই দুনিয়ার জীবনে আপনি সব পাবেন না সাআদাতুদ দুনিয়া আর বাহ দুনিয়ার জীবনে চারটা আলামত দেখবেন কয়টা কইতাম না না কইলেটা আচ্ছা কইলে এক নাম্বার আলামত দেখবেন দুনিয়ার জীবনে
ইমরাতুন সালেহা নেককার যদি কোন স্ত্রী আপনি পান আপনার জীবনে স্ত্রী যদি দ্বীনদার হয় স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় স্ত্রী যদি পর্দানিশীল হয় স্ত্রী যদি নামাজি হয় স্ত্রী যদি রোজাদার হয় স্ত্রী যদি আপনার হকগুলো বোঝে আপনি বুঝবেন দুনিয়ার এই আলামত আপনাকে বলে দিচ্ছে অনেক বড় সম্পদ আপনি পেয়ে গেছেন ঠিক কিনা বলেন ঠিক কয় নাম্বার এক নাম্বার দুই নম্বরে দুনিয়ার জীবনে মাসকানুন ওয়াসিআ থাকার জন্য যদি আল্লাহ একটা মোটামুটি বড় জায়গা দেয় আপনি বুঝবেন অনেক বড় একটা কিছু আপনি পেয়ে গেছেন বলেন আল্লাহু আকবার এটা কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আলামত পাইলেন এক নাম্বার পাইছেন স্ত্রীটা ভালো দুই নাম্বার পাইছেন বড় একটা বাসা আল্লাহ দিয়েছে তিন নম্বরে মারকাবুল হানি সুন্দর একটা যানবাহন দিছে আল্লাহ নবী রাসূল কি শব্দ চয়ন করছে মারকাব যেটার উপরে আপনি আরোহণ করবেন মারকাবুল হানি আপনার মন ভরে দিবে এমন একটা যানবাহন যদি আপনি পান তৃতীয় আলামত পায় বুঝবেন অনেক কিছু পাইছেন দুনিয়ায় জোরে করে আল্লাহু আকবার যখন এই হাদিসটা পড়ি বারবার মনে হয় আল্লাহ দুনিয়ার জীবনে সবই তো আপনি দিছেন আপনারে কি দিতে পারছি আমি সব দিছেন দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সব দিছে আল্লাহ সুন্দর থাকার জায়গা দিছে নেককার দিনদার স্ত্রী দিয়েছে সুন্দর থাকার জায়গা দিয়েছে চলাচলের জন্য আল্লাহ একটা গাড়ি দিয়েছে এরপরে চার নম্বরে নবীজি বলেন জারুন সালেহ নেককার প্রতিবেশী যদি আপনি পেয়ে যান আপনি বুঝবেন দুনিয়ার সব আল্লাহ আপনারে দিয়ে দিয়েছে জোরে করে আল্লাহ তিনি চারটা জিনিস দেখেন কানাডার প্রেসিডেন্ট তিনি প্রথমটাতে ফেইল দ্বিতীয়টা ধরেন তারাস তৃতীয়টা তারাস চতুর্থটা যদি নাও থাকে টাইনা বানাইতে পারবে কিন্তু প্রথমটার মধ্যে শূন্য তার দুনিয়াটা পুরাটা অন্ধকার এই জন্য দুনিয়ার জীবনে যতজন বিয়ে করেন না এখন থেকে দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কে কে পারেন এই দোয়াটা মাশাআল্লাহ এবার আমি চুপ আপনারা বলেন তো দেখি জোরে বলেন তো দেখি টান আছে না মাশাআল্লাহ হ্যাঁ টান দেন এই যে দোয়াটা করছেন স্ত্রী যেন নেককার হয় মহিলারাও এই দোয়া করবেন স্বামী যেন নেককার হয় সন্তানরা যেন আপনার চক্ষু শীতল করে দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ আমি কিন্তু ওয়াজের একেবারে শেষ মুহূর্তে আছি এই শেষ মুহূর্তের কথাগুলো আমি ২০ মিনিট সময় চাইছিলাম একেবারে শেষ দিকে আছি এই যে যারা আমার সামনে বসছেন এইচএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছে অনেকের সন্তান এইচএসসি যাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে যাদের সন্তান পরীক্ষা দিবে আজকের জুমাতেই দোয়া চেয়েছে অনেকের বাপ দুনিয়ার জীবনে পরীক্ষার ভিতরে যেভাবে সফলতার জন্য দোয়া চান বাপ সেদিন আল্লাহর জান্নাতে দাঁড়ায় থাকবে আল্লাহ পাক সেদিন বলবে গোলাম জান্নাতে তো একটু পরেই প্রবেশ করব এখন তুমি কেন কাঁদতেছো বাপের দিকে তাকায় দেখেন এখানে বসেও বাপ ফুপায়া ফুপায়া সন্তানের জন্য কান্দে সেদিন আল্লাহ বলবে গোলাম আজকে তোমার চোখে পানি কেন মায়ুকি কোন জিনিস তোমাকে কাদায় কেন তোমার চোখে পানি
সেদিন জান্নাতি লোকটা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء الله সেদিন বলবেন ও ফেরেশতারা রে তার ছেলেটারে নিয়ে আসো তার মেয়েটারে নিয়ে আসো লোকটা সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক আল্লাহ ছেলেরে তো জান্নাতের পথে রেখে আসছিলাম মেয়েকে তো জান্নাতের পথে রেখে আসছিলাম ঈমানের পথে রেখে আসছিলাম আজকে কেন জাহান্নামের পোশাক পরাম আপনার আমার সন্তান সেদিন ব্যর্থ হয়ে যাবে আজকে সন্তান কি মোবাইল চালাচ্ছে আপনি দেখেন কোন গেমস খেলতেছে আপনি এখন থেকে চেক করেন মেসেঞ্জারে কার সঙ্গে কথা বলে আপনি চেক করেন এত প্রাইভেসি ছেলেকে দিবেন না এইচএসসি পড়তেছে অথবা পরীক্ষা দিবেন এমন সময় এত প্রাইভেসি দিয়ে দিবেন না ঘন্টার পরে ঘন্টা মোবাইল চালাবে অনেকের সন্তান জাহান্নামের দিকে হাঁটতেছে টেনে জান্নাতের দিকে নিয়ে আসেন কাল কিয়ামতের দিন যিনি জান্নাতের পোশাক পরায় জান্নাতি বানাবেন তিনি কে আমার ভাইরা যখন আমি আসতেছিলাম যুবকরা আমাদেরকে বলছে হুজুর যুবকদের ব্যাপারে বইলেন বাদা আল ইসলাম করিবান ওয়া সায়াউদু করিবান তুবা লিল খুরাবা ইসলাম ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে আসে ও যুবকেরা আবার ব্যতিক্রম যুবক হন ওই যে 11 বছরের যুবকের কথা বলছিলাম রাবিয়াতু ইবনু কাব আল আসলামী ওই 11 বছরের যুবকের মতো ব্যতিক্রম যুবক হন এই ব্যতিক্রম ধর্মী যুবকদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে আমার ভাইরা আর বাপরে কাঁদেন কতজনের বাপ শুধু আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ এই ছেলেটার জন্য কত দোয়া করছি কিন্তু ছেলেটা মানুষের মতো মানুষ হইল না বাপেরে কাঁদেন না বাপ দুই সময়ে কাঁদে একটা যখন ছেলে খুব বড় হয় ছেলে খুব নেককার দিনদার হয় তখন বাপ কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ছেলে কত মানুষের মতো মানুষ হয়েছে আল্লাহ আমার ছেলে কত ভালো হয়েছে এই সময় বাপ কান্দে আরেকটা সময় কান্দে যখন মোটেও ছেলের জন্য মুখ দেখাতে পারে না তখন বাপ আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ আমার কোন অন্যায়ের কারণে আল্লাহ আমার ছেলেটা এমন অমানুষ হয়েছে এজন্য বাপেরে কান্দেন আপনার নিজের কান্দা লাগবে আল্লাহর রাস্তায় বাপ মাকে কষ্ট দিন যতজন আমার সামনে বসছেন যুবকেরা এই সময়টা বিজয় বিপ্লবের সময় আখিরুজ জামান শেষ জামানার এই সময় ভয়াবহ সময় এই সময়ে হাতের ভিতরে আগুন রাখা যেমন কঠিন ঈমান রাখা এমন কঠিন হবে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে নানা ধরনের নেশার ভিতরে জড়ায় যাবে রাজনীতির ভিতরে জড়ায় যাবে আপনি শুধু ইসলামের পক্ষে থাকবেন আগুন নিয়ে রাখা যেমন কঠিন নবীজি বলছেন এমন কঠিন হবে আজরুহু কা আজরি খামসিনা মিনকুম তোমাদের 50 জন সাহাবীর যেই দাম ওই সময়ে আখিরুজ জামানে শেষ জামানায় যারা ঈমান নিয়ে থাকবে তাদেরকে আল্লাহ পাক 50 জন সাহাবীর চাইতে মর্যাদা দান করে দিবেন সুবহানাল্লাহ তে মর্যাদা কি আমরা পেতে রাজি আছি ইনশাআল্লাহ দিনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে নামাজি হয়ে উঠবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা যতজন কথাগুলা শুনলেন যতজন আসছেন শেষ একটা নসিহা করব এই সময়টায় ব্ল্যাক ম্যাজিক আমার দিকে তাকায় থাকেন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সেহরে আসওয়াদ খুব বেশি
এই সময়ে সব দিকে কালো জাদুর ছড়াছড়ি চলছে। বিশেষ করে আমরা যারা মাহফিলে কথা বলি, আপনারা মনে করতেছেন হুজুররা অনেক ভালো আছে, ভাত খাওয়া যেমন আপনি আপনার নিজের জন্য সুস্থ থাকার জন্য লাজিম বানিয়ে নিছেন। ফজর আর মাগরিবের পরে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, আবার সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, আবার সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, তিনবার এভাবে সিরিয়াল মেনটেন করে পড়েন, ফু দেন, শরীরের যতটুকু অংশে হাত যায় স্পর্শ করেন, প্রত্যেকেই কাজটা করবেন। এই সময় ইহুদিদের একটা টিম কাজ করে কিভাবে ক্ষতি করা যায় মুসলমানদের। স্কলার যারা আছে, যারা মুসলমানদের কথা বলে, ইসলামের কথা বলে, দাওয়াতের কথা বলে, কিভাবে তাদের ক্ষতি করা যায় প্রতিনিয়তই চেষ্টা আছে। আমি বিভিন্ন দায়ীদের সাথে কথা বলি, প্রায় সময় বলে ভাই শরীরটা অসুস্থ হয়ে গেছে, বুঝতেছি না, ডাক্তার দেখালে কোনো অসুস্থতা আছে বলে বলতেছে না, কিন্তু শরীরটা খুব দুর্বল মনে হয়। নানাভাবে আপনাকে জাদু করা হচ্ছে, কালো জাদু করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, অনেক সময় আত্মীয় স্বজনের পক্ষ থেকেও কুফুরি কালাম নামে এই কালো জাদু করা হয়। এরকম হয় কি হয় না? আরে কথা কয় না, হয় কি হয় না? এরকম যারা করে হাদ্দু সাহেরে দরবাতুম বিসাইফ, যারা কালো জাদু করে তারা মুসলমান হতে পারে না। এই সমস্ত কাফের যারা, বেঈমান যারা, যারা এই ধরনের কালো জাদু করছে, আপনি টের পাবেন সংসার ভেঙে যাচ্ছে, অশান্তি, শরীরটা গরম হয়ে ওঠে, ঘুমের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন দেখেন, আজকে ঘুমের ভিতরে ভয়ে আপনি চিৎকার দিয়ে উঠেন, কে যেন পিছন থেকে ডাকছে, এমন একটা ভয়ভীতি সবসময় আপনার ভিতরে কাজ করে, এই নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এটার মধ্যে আপনি যে কাজটা করেন ভুল, সেটা হচ্ছে মাছের কাঁটা, এরপরে হাড়, এগুলোর ভিতরে আপনি পানি ঢেলে দেন, খবরদার এই কাজ করবেন না। রাত্রে ঘুমানোর সময় আপনার হাতে আপনি গোস্ত খেয়েছেন, চর্বিযুক্ত এই গ্রানটা নিয়ে আপনি ঘুমাবেন না। এই গন্ধটা যখন তার নাকের ভিতরে যায় তখন জিনেরা আসে। ফালাইয়ালু মান্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন কাউকে বৎসনা না দেয়, যার হাতের ভিতরে এই গ্রান পেয়ে কোনো জিন আসছে তার ক্ষতি করার চেষ্টা করেছে, সে যেন কারো দোষ না দেয়, নিজের যেন দোষ দেয়, কারণ আপনি পরিষ্কার হয়ে ঘুমাতে যান নাই। এই সতর্ক আমাদের প্রত্যেক মুসলমানের থাকা উচিত। শেষ জামানায় এগুলো প্রচুর বেড়ে যাবে, এখন বাড়ছে না কমছে, প্রচুর পরিমাণ বেড়ে গেছে। এই জন্য নিজেদের সুস্থ থাকার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো শিখিয়েছেন দোয়াগুলো পড়বেন। লাবিদ বিন আসাম, ইহুদি শয়তান আল্লাহর নবীকে যখন তাবিজ করেছিল, এই আল্লাহর নবীকে এই কালো জাদু করার কারণে ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন, কোনো স্ত্রীদের কাছে নবীজি যেতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হলে ব্রেন ঠিক ছিল, শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। অনেক বাইরা দেখবেন শারীরিকভাবে দুর্বল, ব্রেন ঠিক আছে, সব মনে থাকে, কিন্তু শারীরিকভাবে দুর্বলতা ফিল করেন। আপনি বুঝবেন নানাভাবে আপনাকে কালো জাদু করা হচ্ছে। এই কালো জাদু থেকে বাঁচার জন্য নিজেরা আমল করবেন, অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করবেন, অধিক পরিমাণ কোরআন পড়বেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি, সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস পড়ে ঘুমাবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজর আর মাগরিব ছাড়া, ফজর আর মাগরিবে তিন তিনবার পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, ফালাক, নাস একবার একবার করে পড়বেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি। এই মাহফিলে যতগুলা কথা বলেছি আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন, প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। শেষ কথায় আপনাদেরকে আরো আমার সাতকানিয়ার ভাইয়েরা প্রচণ্ড কষ্টে আছে, চট্টগ্রামের ভাইয়েরা প্রচণ্ড কষ্টে আছে, এতটাই কষ্টে আছে যে সাতকানিয়ার ভাইয়েরা বিদেশের মাটিতে গেলে দিল প্রাণ উজাড় করে দিয়ে আমাদের জন্য খরচ করে, হুজুর কি লাগবে, কি খাবেন, কোনটা লাগবে, কোনটা দিতে হবে, হুজুর একটু খালি বলেন। এ আপনাদের পাশের একটা আমার খুব কাছের ভাই আছে, রব্বানি ভাই, এই পাশেই বাড়ি, কোন জায়গায় বাড়ি, এই গ্রামের ভাই, এইবার সৌদি আরব গেছি পরে মাস্টার কার্ড দিয়ে বলছে হুজুর যা লাগে খরচ করে নেন, সফা টাওয়ারে থাকে মাশাআল্লাহ, দেখছেন সবাই চিনে না,
তো বিদেশীরা আমাদেরকে এত মহব্বত করে প্রবাসে যারা আছে আল্লাহ পাকের কি মেহেরবানি অধিকাংশ সাতকানিয়ার ভাইরা দেখবেন পুরা সৌদি আরবের মক্কা মদিনায় সব সাতকানি অঞ্চলের ভাইরা কোনদিন তাদের হাত পাততে হয় নাই সব সময় তারা মানুষকে দিয়েছে আজকে এমন অভাবগ্রস্ত হয়েছে সাতকানিয়া লোহাগড়া চন্দনাইশ পেকুয়া বাসখালী সহ হাজার হাজার পরিবার পানিবদ্ধ হয়ে আছে পানিবন্দী হয়ে আছে টিনের চাল বরাবর পানি চলে গেছে সিলেটের বন্যার সময় যেভাবে তাদের কাছে ত্রাণ পৌঁছানো সহজ ছিল তাদের কাছে ত্রাণ পৌঁছানো ততটা কঠিন হয়ে গেছে ত্রাণ পৌঁছানোই যাচ্ছে না তেমন কেউ আগ্রহ নিয়ে যাচ্ছে না তাদের কাছে এই মুহূর্তে যদি আপনি দায়িত্ব নিয়ে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ইন্না মিন আবরিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম আরেকজন মুমিন ইমানদারের মুখে 1 কেজি চাল 1 কেজি ডাল 1 কেজি পেঁয়াজ 1 কেজি আলু 1 কেজি তেল কিনে দিয়ে আপনি যদি একটু পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করেন সব কেমন আমাদের দেশের এমন বিলিয়নিয়ার আছে আমাদের দেশের এমন ধনী ব্যক্তি আছে সব মানুষকে সহযোগিতা করার জন্য যদি চেষ্টা করে উনি কিঞ্চিৎ হলেও সহযোগিতা করতে পারবে সবাই মিলে যদি আমরা পুরো জাতি মিলে যদি চেষ্টা করি এই মানুষগুলোর দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে অনেক ছোট বাচ্চারা বেশি বেশি আসছে দ্রুত তাদের পাশে দাঁড়াতে হবে যদি একটুখানি হাসি ফোটানোর চেষ্টা করেন ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ ওই কাজটাকে যিনি গণ্য করে দিবেন তিনি কে আমার ভাইদের জন্য দোয়া করবেন রাসূলের শিখানো দোয়া অনুযায়ী আমরা সকলে দোয়া করি আমরা সকলে বলি আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক আমরা প্রত্যেককে সাতকানিয়াবাসীর জন্য দোয়া করব অর্থ দিয়ে সহযোগিতা করব আল্লাহ যেন আমাদের সাতকানিয়া লোহাগড়া চন্দনাইশ পেকুয়া বাসকালীর ভাইদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন পড়েন আমিন যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক যেন তাসির দান করে দেন পড়েন আমিন আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় নেব আজকের এই কথাগুলো সহ ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ খালেসান লিওয়াজহিল্লাহ শুধু আল্লাহর জন্য আল্লাহ তাআলা কবুল করুন